আসসালামু আলাইকুম শফিক ভেলে জায়গাতে আপনার স্বাগতম তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মরিচ গাছ আজকে এসেছি মরিচ গাছে সার দেবো তো আপনার অবশ্যই মরিচ ধরা পাতা শুরু করেছে তো আপনারা অবশ্য দেখছেন কি পরিমাণে মরিচ ধরেছে তো যেহেতু আজকে একটু হালকা পানি হয়েছে পানি হলে তো সার দেওয়া একান্ত প্রয়োজন যেহেতু এর আগে সারের খুব ঘাটতি আছে তারপর গাছগুলো তো আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন হালকা পাতলা আছে তো আমি এখন আপনাদের সামনে দেখাবো আমার মরিচে কী সার দেবো তারপর আপনারা একটু ঝালটা ভাবে লক্ষ্য করবেন যে কী পরিমাণে ঝাল গাতা শুরু করেছে আমি যদি এখন যে সার দিই তাহলে দেখা যাচ্ছে ঝাল খুব দ্রুত মোটা হবে তো আজকে আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন ইউরিয়া সার আর আছে একটা দস্তা এটা কোন কোম্পানির এটা হচ্ছে পদ্মাবরণ এটা হচ্ছে এক কে ওজন এটার মূল্য হচ্ছে দুশো আশি টাকা এটা এক কে ওজনের এটা কিসে কিসে ব্যবহার করা যাবে সেটা আপনাদের বলে রাখি মাটিতে প্রয়োগ আলু ফুল মুগ মুসুর ছোলা ধান সরিষা কলা তরমুজ পেঁপে লেবু আনারস তামাক সিম বরবটি মটরশুটি বাদাম পেঁয়াজ রসুন গম ভুট্টা পটল বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি মূলা ঢেঁড়স তুলা লাউ কুমড়া কাঁকরোল শসা গাজর সূর্যমুখী সোয়াবিন আম লিচু প্রতি বিঘায় তেত্রিশ শতাংশ এক কেজি ব্যবহার করা যাবে তো আপনারা অবশ্যই গাছগুলো ঝালগুনতে দেখেন কী পরিমাণে ঝাল এসেছে তো সেই ক্ষেত্রে আমি এই ছ কেজি ইউরিয়ার সাথে এক প্যাকেট বরণ দিছি যেহেতু আজ থেকে পনেরো দিন আগে আমি পাঁচ কেজি এসব দিলাম আর ইউরিয়া দিয়েছিলাম আর দু প্যাকেট দশ দিয়েছিলাম তো সেই সেই ক্ষেত্রে আজকে একটু কম দিছি তো দেখা যাক আজকে সার যাতে কোনো ফলাফল পাওয়া যায় কি আর যেহেতু গাছে এখন ঝাল আর শুরু করেছে আর গাছ ঝাল একটু বিষ দিতে হবে তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাই সবাইকে আর কোন ধরনের ফসলের কোন ধরনের ক্ষেতের আপনারা ভিডিও পেতে চান সেটা আপনাকে আপনারা কমেন্ট করবেন তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে